কারণগুলো বলবেন, ঠিক আছে? ঠিক আছে, বলবো তো অবশ্যই। কি ব্যাপার? যা 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 পাবে সন্দেশখালিতে ক্ষোভ বিক্ষোভ থামছে না কিছুতেই। দফায় দফায় সন্দেশখালি ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার। শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে অভিযোগকে ঘিরে উত্তপ্ত ঝুঁকখালি। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। আর এই পরিস্থিতি সন্দেশখালিতে 9টি জায়গায় জারি রইল 144 ধারা। শুক্রবার দুপুরের দিকে সন্দেশখালির বেড়মজুরের বটতলায় নতুন করে বিক্ষোভ দানা বাঁধে। অশান্তির জেরে পুলিশের ধরপাকড় শুরু হয়ে যায়। কয়েকজন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করতেই আবার উত্তেজনা বাঁধে এলাকায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন তারা। ঠিক আছে, বলবো তো অবশ্যই। কি ব্যাপার? যা 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 পাবে ঠিক আছে, বলবো তো অবশ্যই। কি ব্যাপার? যা 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 পাবে। মহিলা পুলিশ দিয়ে বিক্ষোভকারীদের ঠেলে সরানোর পর উত্তেজনা আরও বেড়ে যায়। পুলিশ গায়ে হাত তুলছে বলে অভিযোগ করেন স্থানীয় মহিলারা। রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা। ধৃতদের নিয়ে যাবার চেষ্টা হলে রাস্তায় শুয়ে পড়ে বাধা দেন গ্রামবাসী মহিলারা। এলাকাবাসীর দাবি, অপরাধীদের সত্বর গ্রেফতার করতে হবে। শুক্রবার বেড়মজু 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায়। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে রাস্তায় নামছেন স্থানীয় বাসিন্দারা। সিরাজউদ্দিনের ভেড়ির আলা ঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। সিরাজের বিরুদ্ধে জুলুম, মারধর, আবাস ও 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগ তাদের। সকাল থেকেই মহিলারা ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নামেন। জ্বলেছে তৃণমূল নেতাদের দখল করা মাছের ভেড়ি, বাড়িঘরে চলেছে বেপরোয়া ভাঙচুর। সন্দেশখালিতে গ্রামবাসীদের ক্ষোভের আগুন নতুন করে জ্বলে উঠেছে। তার মধ্যে আবার উত্তপ্ত হয়ে ওঠে বেড়মজুর। শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসা ছাত্রদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আর তারপরই পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। এলাকার মহিলারা পুলিশের ভ্যান আটকাতে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। এক মহিলা রাস্তায় শুয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেন, তার ছেলেকে ইচ্ছে করে পুলিশ তুলে নিয়ে যায়। শুনুন কি বলছেন গ্রামবাসী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে সবে মাত্র খেতে বসেছে, তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। কেন কেন তাদের, তারা কি, তাদের কি অপরাধ, তাদের কি দোষ, কেন তুলে সেটাই বলো। পরীক্ষার্থী এসে খেতে বসেছে, কেন তাদেরকে তুলবি? তাদের তো অপরাধ কিছু বলতে হবে। যে তারা পুলিশ কিছু কোনো কিছু বলছে না। এদিকে শাহজাহানকে গ্রেফতার না করা পর্যন্ত ক্ষোভের আগুন নিভবে না, স্পষ্ট করে দেন সন্দেশখালীর মহিলাদের একাংশ। গ্রামবাসীদের বার্তা, শাহজাহানকে গ্রেফতার করলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো। আমরা শাহজাহানের গ্রেফতার চাই, সিরাজের গ্রেফতার চাই। আসুন শুনি আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন। সন্দেশখালীর বেড়মজুরের কাছারি বাড়ি বলে একটি জায়গা আছে, সেখানে মেছো ভেড়িতে আগুন লাগার ঘটনা ঘটল। যদিও গ্রামবাসীদের দাবি যে এই আগুন মেছো ভেড়ির যে আলাঘরে লাগানো হয়েছে সেটা কিন্তু শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের অনুগামীরা লাগিয়ে গ্রামবাসীদের উপরে দোষ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে এই নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে পুলিশ, সন্দেশখালী থানার পুলিশ, তারা কিন্তু এসে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। এবং তারা যখন এলাকার 4-5 জন যুবককে গ্রেপ্তার করেছে, যার মধ্যে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে বা আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং এই ঘটনাই কিন্তু এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকা বাসিন্দাদের দাবি যে কেন একজন ছাত্র তাকে গ্রেপ্তার করা হবে, এবং এই ছাত্রের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই বিক্ষোভ যেমন চলছে, এই বিক্ষোভ কেন, এই বিক্ষোভ একটাই কারণে যে তাদের যে জমি, সেই জমি কিন্তু দখল করে নিয়েছে এই শেখ শাহজাহান এবং তার অনুগামীরা বা তার ভাইয়েরা।
এই জমি তারা ফেরত চাইছে, যেটা দেখিয়েছিল কয়েকদিন আগে সন্দেশখালীর দাড়ির জঙ্গল বলে একটা জায়গা আছে, যেখানে উত্তম সর্দার এই জমি দখল করে তাদের মেচো ঘেরি করেছিল এবং 3 বছর ধরে তাদের লিজের টাকা দিয়েনি। তারা সেই জমি ফেরত পাওয়ানোর ব্যবস্থা করেছে সরকারের তরফ থেকে, অর্থাৎ বিএলআরও দপ্তর থেকে, কিন্তু ইতিমধ্যে জমি ফেরত দেওয়া হচ্ছে। সুতরাং এটা প্রমাণিত যে এই জমি ফেরতের প্রশ্নে প্রমাণিত যে জমি কিন্তু জোর করে দখল করেছিল এই তৃণমূল নেতারা। ঠিক তেমনিভাবে আজকে দেখলাম যে সন্দেশখালীর তেভাগার পীঠস্থান বলা হয় যেটা, সেটা হচ্ছে এই কাছারি বাড়ি বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এই তেভাগা কী সেটা একটু জানতে হবে, অর্থাৎ এই সন্দেশখালীর বেড়মজুর এলাকার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে 1947 সালের 8ই মার্চ এলাকার যে যোদ্ধার ছিল বা জমিদার ছিল দেবেন্দ্রনাথ সর্দার, তার উপরে কিন্তু তার যে লিটল বাহিনী এবং পুলিশের বাহিনী ছিল তাদের উপরে কিন্তু এলাকার বাসিন্দারা বলা যায় যে বিক্ষোভ দেখিয়েছিল বা চড়াও হয়েছিল। তাদের কারণ কী? তাদের অধিকার ফিরে অধিকার নেওয়ার জন্য। অধিকারটা কী ছিল সে সময়? জমির যে ফসল কৃষকরা উৎপাদন করবে সেই জমির ফসলের 3 ভাগ দিতে হবে যোদ্ধাদের এবং 1 ভাগ নিয়ে যাবে কৃষকরা। কৃষকরা এখানেই বেঁকে বসেছিল হেমন্ত ঘোষালের নেতৃত্বে, সে সময় তারা আন্দোলনে নেমেছিল এবং সেই আন্দোলনের ফল কী হয়েছিল? সেখানে রবিরাম, রতিরাম, চামু বিশালদের মতো যে গ্রামবাসীরা তারা কিন্তু সেদিন শহীদ হয়েছিলেন এই বিদ্যাধরীর পাড়ে এই বেড়মজুর এলাকায়। দেবেন্দ্রনাথ সর্দারের লাঠিয়াল বাহিনী এবং পুলিশের গুলিতে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে উত্তপ্ত সন্দেশখালী। শেখ শাহজাহানকে ধরতে যেদিন ইডির আধিকারিকরা যান তাকে জিজ্ঞাসাবাদ করতে, সেদিনই শেখ শাহজাহানের কোনো পাত্তা না পেয়ে তাদেরকে ফিরে আসতে হয়। কিন্তু সেখানে যে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে এক ইডি আধিকারিক আহত হয়েছিলেন, কার্যত রক্তাক্ত অবস্থায় তাকে ফিরে আসতে হয়েছিল এবং তারপর থেকে এদিকে জ্বলছে সন্দেশখালীর ক্ষোভ বিক্ষোভ। প্রত্যেক দিনই নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে তাতে। সন্দেশখালীর মহিলারা একের পর এক অভিযোগ করেছেন, তাদের ওপর নির্যাতন করা হয়েছে সেই অভিযোগও করেছেন সন্দেশখালীর মহিলারা। শেখ শাহজাহানকে খুঁজে না পেয়ে তার ভাইয়ের যে ভেড়ি রয়েছে সেই ভেড়ি সংলগ্ন ঝুপড়ি আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। সন্দেশখালী উত্তপ্ত হয়ে রয়েছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।